আমি মানুষকে বনের হিংস্র প্রাণীর থেকেও নিকৃষ্ট মনে করি, কিন্তু আমরা তো মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ জীব, তবু কেন আমি নিকৃষ্ট মনে করছি? তবে এবার শুনুন, প্রতিনিয়ত তো খবর দেখেন, তাই না? খবরের কাগজে কি লেখা থাকে না যে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, ছেলের হাতে পিতার মৃত্যু, পুত্রবধূর হাতে শাশুড়ি খুন, অমুকের বাবা মা বৃদ্ধাশ্রমে? কিন্তু এইসব দেখে শুনে আমার মনে ওই সব জঙ্গলের প্রাণীদের কথায় আসে। কই, আমি তো কখনো শুনি নাই বা দেখি নাই, এক কুকুর আরেক কুকুরকে খেয়ে ফেলল, বনের হিংস্র প্রাণী এক সিংহ আরেক সিংহরে খেয়ে ফেলল। তারা হিংস্র হলেও কখনো নিজ প্রজন্ম আর গোষ্ঠীকে খেয়ে ফেলে না। অন্য গোষ্ঠীর প্রাণী খায়, তবে মানুষ কেন এমন? নিজ ভাইকে খুন করে, মা বাবারে খুন করে বৃদ্ধাশ্রমে পাঠায়, তাহলে কি তারা ওইসব প্রাণীদের থেকেও নিকৃষ্ট নয়? এরকম অনেক অমানসিকতার প্রমাণ প্রতিদিন খবরের কাগজে রাজসাক্ষী হয়ে আছে।